গেল্লে হেল্লে 23 তারিখ শুক্রবার ক্ষিপ্রামোতা ফাঁপিয়া সরা ব্লক কমিটির আড়া নিয়ে বিধি গেল মাছমারা বাজারত একখান ডাঙর ঘুরি বাজার মিছিল। সেই মিছিল হলাত লম্বা সুর বুধি আদি যান জাগে যাক ক্ষিপ্রামোতা হোজ পেয়ে মানিল। সেনে আধে বাজারে হদে গাদে মানিওর হুদুফাদা শুনো যাক এজেতে 2023 বিধানসভা জেরে ত্রিপুরাত হামাক্কাই ঘুরি ক্ষিপ্রামোতা সরকার বানেব। সেই মিছিলত আজি লেল পাপিয়াসরা ব্লক প্রেসিডেন্ট শান্তিদেব বর্মা, কমল সেন চাকমা, দীপেন চাকমা, ফিবির চাকমা, গোবিন্দ দাস সোমারে নানানজনে। সে হলাত গরবাই হিসেবে আজি লেল YTF সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট সাদন চাকমা, নর্থ ডিস্ট্রিক্ট সেক্রেটারি ধনঙ্কর চাকমা, পেচাত্তল YTF ব্লক সেক্রেটারি প্রয়াত চাকমা, সেক্টর প্রেসিডেন্ট শান্তিময় চাকমা আর সুকান্ত চাকমা সোমারে নানানজনে। সাদন চাকমা তা হদা মজাত মেলি দে সুশাসন নাঙে বিজেপি গুণী মাঞ্জরে ঘরে ঘরে যে দরবুগত বরে দেদন ধমক দেদন জাত বে জাদে হচ্ছে বাজেবার বুদ্ধি গত্তন গুড়ি। ব্যুরো রিপোর্ট, জাজুমো টাইমস। মাছমারা এলাকাতে কম সে কম 20-25টা অর্কেস্টার নিয়ে আসা হয়েছে। অর্কেস্টারের নামে এখানে প্রচুর টাকা বিজেপির নেতারা লুটপাট করছে। এখানে দাপ্পা, ওইখানে ডাইস, এইখানে জুয়া। যদি শাসিত সরকার, বর্তমান শাসিত সরকার যদি চায় ওইসব জুয়া নেশা আমাদের সাধারণ জনগণকে ওইসব নেশা থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন, কিন্তু ওনারা চান না। সুশাসন নামে মানুষকে বলি দিচ্ছে, মানুষকে পাতার বলি দিচ্ছে। সেই জন্য আপনারা শুধু সময়ের অপেক্ষা করুন বন্ধুগণ। এই বিজেপি একবার চলে গেলে, একবার চলে গেলে আর ত্রিপুরা রাজ্যের মুখ দেখাতে পারবে না। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে ব্যবসায়ী এবং মাছ মারার যারা বসবাসরত স্থায়ী সাধারণ জনগণ, আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদেরকে বোকা বানানো হয় যে বিজেপির তারা বলে ত্রিপুরামতা সরকার যদি আসে সব বাংলাদেশ যেতে হবে। বাংলাদেশ সরকার কি আমার জন্য এখানে 20 খান্ডা জায়গা রাখছে নি? হ্যাঁ, এখানে কি আমার বাবের সম্পত্তি আছে? এটা কারা করে? আবার ক্ষমতায় আসার জন্য বিরোধী দলে যাতে সাধারণ জনগণ ভোট না দেন, আর পুনরায় ক্ষমতার আসার জন্য ওই বিজেপিরা করছে। হ্যাঁ, ভারতের সংবিধান জানতে হবে, পড়তে হবে। আমাদের সাধারণ জনগণের যে মৌলিক অধিকার সেটাও তো জানতে হবে, স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার। ভারতবর্ষের সংবিধান মেনে আমরা চলছি, ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী আমরা আজকে ত্রিপুরা সাধারণ জনগণ থেকে শুরু করে মাছমারা এলাকা